Seems smaller somehow. Has it always been purple? নব্বই দশকে ব্যস্ততম সপ্তাহের শেষে প্রতি বৃহস্পতিবার একদল বন্ধুর নানা মজার কার্যকলাপ দেখতে টিভির সামনে বসতেন দর্শক। জনপ্রিয় সেই মার্কিন টিভি শোটির নাম ফ্রেন্ডস। মাত্র দশ বছরে সিরিজটি হয়ে উঠেছিল বিশ্বের সব থেকে জনপ্রিয় টিভি সিরিজ। এর প্রতিটি পর্ব দেখার বিষয়টি ছিল এক মোহের মতো। মন খারাপ কিংবা জীবনের নানা সমস্যায় জর্জরিত হৃদয় ভাঙা মানুষগুলো যখন টিভি সেটের সামনে বসত, বন্ধু হয়েই যেন তাদের মুখে হাসি ফোটাত সেই টিভি শো এর জনপ্রিয় চরিত্রগুলো। জীবনের বন্ধুদের মতো টিভি শোটি হারিয়ে গেলেও এ প্রজন্মের মানুষের মধ্যে এখনো পছন্দের শীর্ষে এই শোটি। টিভিতে সিরিজটি আর না দেখালেও বিভিন্নভাবে সিরিজটি দেখেন এ প্রজন্মের অনেকেই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? ফ্রেন্ডসের ছয় চরিত্র আজও স্মৃতিতে অমলিন হয়ে আছে ভক্তদের। জেনিফার অ্যানিস্টন, কর্টিন কক্স, লিসা কুড্রো, ম্যাট লেবাঙ্ক, ম্যাথিউ পেরি ও ডেভিড থ্রিমার। ছয় বন্ধুর মধ্যে কেউ খুব বোকা, কেউ সূচিবায়ুগ্রস্ত, কেউ অত্যাধিক ফ্যাশন সচেতন, কেউ প্রেমে পড়ে বারবার, কেউ আবার পরিস্থিতি না বুঝেই কৌতুক করেন। নানা দিক থেকে তারা ভিন্ন হলেও তাদের মিলটা কিন্তু বন্ধুত্বেই। তাদের গল্প হাসায়, আবার জীবনমুখী শিক্ষা দেয়। বন্ধুরা হারিয়ে যায় কিন্তু বন্ধুত্ব হারায় না। নানা সময়ে একে অপরের পাশে দাঁড়ায় বন্ধুরা, কেউ চলে যায় কাঁদিয়ে। এমনই ছিল ফ্রেন্ডস। সিরিজটির বিখ্যাত সেই থিম সং আই উইল বি দেয়ার ফর ইউ এর কথা মনে আছে? গানের কথা মিথ্যা প্রমাণ করে ছয় বন্ধুর একজন পরপারে পাড়ি জমালেন। মাত্র 54 বছর বয়সে মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা ও কৌতুক শিল্পী ম্যাথিউ পেরির। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাথটাবে পাওয়া যায় তার নিথর দেহ। পর্দায় ম্যাথিউ সবাইকে হাসালেও ক্যামেরার আড়ালে কঠিন এক জীবন ছিল ম্যাথিউর। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন অভিনেতা। কয়েকবার রিহ্যাবেও যেতে হয়েছিল তাকে। তবে যেদিন তিনি মারা যান সেদিন তার বাড়িতে কোনো নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায়নি। কেমন ছিলেন ম্যাথিউ? বন্ধুত্বের গল্প বলা সেই হাসি খুশি মানুষটারই কি শেষ সময়টায় বন্ধুর অভাব ছিল তা জানা যায়নি। ইশরাত জাহান, সময় সংবাদ।